এইবার আমি সবাইকে বলবো আমার গরু না চ্যালেঞ্জ যদি কেউ উত্তরবঙ্গে সারা উত্তরবঙ্গে দেখে এরকম এক গরুর এরকম চয়েজের গরু মানে আছে অনেকে আছে যেমন দশ বিশটা গরু কিনলে হয়তো একটা বড় থাকে পঞ্চাশটার মধ্যে একটা বড় থাকে আর আমার ছটার মধ্যে যে গরুগুলো আছে কালেকশন এরকম গরু যে একসকে গরু দেখাতে পারে তাদের আমি গরু ফিরে দিব আল্লাহ ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি দিক থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার গাজীপুর সদরে আপনার ইসলামপুর মসজিদ মার্কেট নাওজড় থেকে একটু সামনে তো এখানে জানেন যে আশাদুল ভাই যিনি এখানে গাবিগুলো লালন পালন করেন পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বড় বড় গাবি সংগ্রহ করে বিক্রি করেন মার্শাল লাইবার দেখতে পাচ্ছেন যে আসাদুল একটা চ্যালেঞ্জ ধরছেন যে ওনার এখানে যে সারিবদ্ধভাবে বড় বড় গাবি এরকম গাবি কোথাও উনি কেউ দেখাতে পারবে না তো মার্শাল এবারে কালেকশনগুলো একটু বিগ সাইজের আপনারা অনেকে বেশি দুধের গাবি খুঁজে থাকেন তো আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি করা তো আপনারা সাথে থাকুন এবং এগুলো সর্বোচ্চ কত লিটার দুধ দিবে এবং দাম সহ বিস্তারিত জানুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আশা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই নতুন শেড সবকিছু নতুন ভাবে দেখতেছি। জি ইনশাআল্লাহ আপনাকে দোয়া হয়। হয়তো আরেক সপ্তাহ সময় লাগবে। হুম হুম। সামনের সপ্তাহে হয়তো দেখতে পারবেন নতুন কিছু আর কি। আচ্ছা আচ্ছা। 마샬라 ইবার কালেকশন তো দেখতেছি সব 빅 সাইজ। নতুন শেড উপলক্ষ্যে। শেড উপলক্ষ্যে তারপর আপনার আসলে আমার যত সেরা গরু কিনি সেরার সেরা মানে আপনি হয়তো দেখছেন হয়তো ভিডিও করছেন আপনি অনেক জায়গায় ভিডিও করেন এত বড় গরু আপনি ভিডিও করছেন কিনা তারপর আপনি দেখেন ইনশাল্লাহ আশা করি মানে সবাই তো সবারটা সেরা মনে করে আমারটা সেরা আর বলছেন যেগুলো আপনি বলে দিবেন গ্যারান্টি হলে আপনি এটা ঠিক আছে আপনার দেখা গেছে আপনার এই কিছুদিন আগে একটা গরু বিক্রি করছে গরু কি খাবার খাওয়াই সে জানে না আমার ফোন দেখতে পর যে ভাই লিটার দুধ আনলাম বারো তেরো লিটার হয়ে কথা বুঝেন এটাও কি খাওয়ান লাগে খালি কাঁচা গাছ খাওয়া দানাদার খাবার ওই দানাদার খাবার না দিলে কি গরু দুধ গরুর খাবার গরুর গরুরের কাঁচা গাছ তো লাগবে মাস্ট কিন্তু গরু খাবার গরুরই লাগবে খাবার দাবার ঠিক থাকে অবশ্যই অবশ্যই গাবি যারা আসলে চিনে তারা দুধের কথা বললে কিন্তু কেউ সংগ্রহ করবো না তারা গরুর চেহারা দিকে নিয়ে যাবো আচ্ছা যারা বড় বড় খামারি কাছে গরু বিক্রি করবে জীবন কোনো দিনও তারা জিজ্ঞাসা করে না যে কয় কয়েক তৈরি গরু

আমি তো আসলে পাঁচ ফিট প্রায় নয় ইঞ্চিম আট ফিট হয়ে না ভাই এগুলা আসলে দাম চাইলে ভাই রেডি হয় আমি আমি তিনটা করে দাম চাবো না আসলে দর্শকদের কিছু না করে কারণ আমার অনেক দামি গরু এগুলো এখনো যেহেতু বাচ্চাদের রেডি হয় না এরকম এখন দাম চালিয়ে দেখা গেছে আপনার দামের মধ্যে থাকবে না ওগুলো এগুলো একটা বাটটা দেখে দেন ভাই একটু কষ্ট করে দেখেন হুম অনেক সুন্দর বাট মাথাটা দেখেন গলাটা একেবারে চিকন কানটি দেখেন কান ছোট ছোট অনেক বড় বড় পশু কানের মধ্যে মাসাল্লাহ ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি ওইটা থেকে মনে হয় একটু ছোট উনিশ বিশ উনিশ বিশ উনিশ কম হইব না একই তার নিচে

কয়দাতে এটা এটা সয়দাত বশ দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে মানে আমরা বাচ্চাগুলো দেখাই দিব এটা কি বকনা বাচ্চা না সার বাচ্চা না এটা সার বাচ্চা কত দিন হইছে তিন দিন বয়স তিন দিন বয়স জি জি এটা আপনার অনেক মানে অনেক ভালো মানের গরু একটা মাজারা দেখেন কত পাশ মাথাটা একেবারে ছোট আবার আপনার সিংগুলো বেকানো

গরু বিক্রি যে আপনারা কিছু পারেন আশা আমি আপনি গরু পছন্দ হয় পছন্দ হলেন টাকা ফেরত না সবাইকে একটা কথা বলবে আপনি দেখছেন আমার গরু কালেকশন সবাই জানি আসলে গরু চিনা পরে গরু কিনে যে গরু কথা বলছিলাম সরজমিনে দেখেন যে কি কিনতেছেন আপনারা ওই লাখ তিন লাখ না আপনার ভালো পাঁচটা না কিনে ভালো তিনটা দুইটা কিনেন বলেন তাও লাভবান হবেন এই সমস্ত গরু এখন যা দাম আছে দ্বিতীয় একটা গরু দেড় দুই লক্ষ টাকার দাম বাড়বে এই সমস্ত গরু ছয় সাত লাখ টাকার গরু এক একটা গরু ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম